প্রথম দফায় কঠোরপন্থীদের কাছে হারের পর রোববার ফ্রান্সে চলছে জাতীয় নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ভোরের আলো ভোটার পরপরই দেশটির বড় বড় শহরগুলোতে স্থাপন করা হয় ভোটকেন্দ্র এরপর দূরদূরান্ত থেকে ভোটকেন্দ্রে আসতে থাকে ভোটাররা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি ভোটদান শেষে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন তারা আমরা সব সময় চাই হানাহানির সংস্কৃতি পরিবর্তন হোক সর্বোপরি আমরা চাই দুই পক্ষ শান্তিপূর্ণ সমাধানের পথে আসুক দেশের জন্য মিলেমিশে কাজ করুক শান্তির আশা নিয়ে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করলাম দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য শান্তির পক্ষে ভোট দেওয়া জরুরি ছিল আমি শান্তিকামী একজনকে ভোট দিতে পেরে আনন্দিত এদিকে নিজ শহরে ভোট দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওয়ালাদ এছাড়া দেশটির সংসদীয় নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গেব্রিয়াল আটাল প্যারিস এবং অন্যান্য শহরে সহিংসতার আশঙ্কায় রোববার সন্ধ্যার পর জাতীয় পরিষদের বাহিরে যে কোনো রকমের বিক্ষোভ নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ ইতিমধ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং রাজনৈতিক উত্তেজনা এড়াতে মোতায়েন করা হয়েছে তিরিশ হাজার পুলিশ এর আগে তিরিশ জুন প্রথম দফার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মারিলোপেনে নেতৃত্বাধীন কঠোর ডানপন্থী ন্যাশনাল রেলি পার্টি এতে সর্বোচ্চ তেত্রিশ শতাংশ ভোট পেয়েছে দলটি আর বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট আঠাশ শতাংশ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট বিশ শতাংশ ভোট পেয়েছে ধারণা করা হয়েছিল পাঁচশো সাতাত্তর আসনের জাতীয় পরিষদে মারিলোপেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিন্তু প্রতিপক্ষের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার কৌশলের কারণে সেই সম্ভাবনা এখন কম বলে মনে করছেন বিশ্লেষকরা রায়হান কবির শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি